বন্ধুরা কিডনি আমাদের শরীরের এমন একটি অর্গ্যান বা যন্ত্র যার মূল কাজ হল আমাদের সমস্ত রকম মেটাবলিক প্রক্রিয়া থেকে উদ্ভূত যে সমস্ত ওয়েস্টেজ পদার্থ বা বজ্র পদার্থ আছে সেইগুলোকে ফিল্টারেশানের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে দেয় যেমন ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক অ্যাসিড এবং আরও কিছু মেটাবলিক পদার্থ আছে যেগুলো আমাদের শরীরের অপ্রয়োজনীয় সেইগুলো আমাদের শরীর থেকে সম্পূর্ণ প্রস্রাবের মাধ্যমে বের করে দেয় এবং আমাদের শরীরকে ফুলি ডিটক্সিফাই রাখে এটাই হলো আমাদের কিডনির মূল কাজ এছাড়া আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের সমতাকে কিডনি খুব সুন্দরভাবে বজায় রাখে রক্তের অতিরিক্ত জলকে ছেঁকে আমাদের শরীর থেকে যেহেতু বের করে দেয় সেই কারণে আমাদের শরীরে রক্তচাপের সমতাটাও খুব সুন্দরভাবে বজায় থাকে এইগুলো হলো কিডনির প্রধান কাজ প্রাথমিক অবস্থায় কিডনিতে কিছু গোলযোগ শুরু হলে অর্থাৎ শুরুয়াতি অবস্থায় কিডনি কিন্তু আমাদের কোনো সিমটমস বা লক্ষণ দেয় না প্রাথমিক অবস্থায় কিছুটা গোলযোগ শুরু হলে সেটা কিন্তু কিডনি নিজে থেকে মেনটেন করে নেয় তার কার্যক্ষমতাটাকে কিছুটা বৃদ্ধি করে নেয় যার কারণে প্রাথমিক অবস্থায় যখন কিডনির শুরুয়াতি লক্ষণগুলো আসে সেইগুলোকে আমরা কোনোরকমভাবেই বুঝতে পারি না একটা নির্দিষ্ট সময় পর যখন গিয়ে আমরা বুঝতে পারি যে এই সমস্যাগুলো আমাদের হচ্ছে তখন কিন্তু আমাদের কিডনির অনেকটা গোলযোগ হয়ে যায় অর্থাৎ অনেকটা খারাপ পরিস্থিতির দিকে চলে যায় আজকে এই ভিডিওর মধ্যে এমনই সাতটি উল্লেখযোগ্য লক্ষণ বা সিমটমসের কথা বলবো যেগুলো কিডনি খারাপ হওয়ার মূল লক্ষণ এবং এই লক্ষণগুলো দেখলে অবশ্যই কিন্তু সাবধান হতে হবে এবং যে কোনো একজন নেফ্রোলজিস্ট বা মেডিসিনের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এরপরে বলবো কী কী কারণে কিডনি ড্যামেজ হতে পারে এক নম্বর হচ্ছে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে যদি আমাদের কিডনিতে প্রচুর আঘাত লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিডনির কিছু ক্ষয়ক্ষতি হতে পারে দু নম্বর হচ্ছে ঘন ঘন ইউরিনারি ট্র্যাক ইনফেকশানে ভোগার ফলে অর্থাৎ প্রস্রাবের রাস্তায় যদি ঘন ঘন ইনফেকশান হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিডনির কিছু দীর্ঘমেয়াদি ক্ষতি হয়ে যায় তিন নম্বরে আসছে রেনাল স্টোন কিডনিতে যদি স্টোন ডেভেলপ হয় সেক্ষেত্রেও কিন্তু কিডনির মধ্যে যে নেফ্রনগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করতে পারে না এতে আমাদের শরীরের সমস্ত ওয়েস্টেজ প্রোডাক্টগুলো একটু একটু করে জমতে আরম্ভ করে এবং আমাদের শরীরের সমস্ত রকম ব্যালেন্সগুলো ডিসব্যালেন্স হয়ে যায় এবং কিডনি তার নিজস্ব যে কার্যক্ষমতা আছে সেটা ক্রমশ হারাতে আরম্ভ করে এরপরে যে উল্লেখযোগ্য কারণ দুটোর কথা বলবো সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস আনকন্ট্রোল ডায়াবেটিস ওর হাইপার টেনশান যারা উচ্চ রক্তচাপ এবং সুগার রোগকে ভাবে গুরুত্ব দেন না সঠিক সময়ে চিকিৎসা করান না ঠিকঠাক ওষুধপত্র খান না তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘমেয়াদী কিডনির ক্ষতি হতে পারে এইবার আপনাদের বলবো যে কিডনি ক্রমশ ড্যামেজ হতে আরম্ভ করলে আমাদের শুরুয়াতি কী কী সিমটমস বা লক্ষণ দেয় যেগুলো থেকে আমাদের সাবধান হতে হবে এবং এই ধরনের লক্ষণগুলো আমাদের শরীরে প্রকাশ পেলে অবশ্যই আমাদের ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে এক নম্বর হচ্ছে ফোমি ইউরিন অর্থাৎ ফেনাময় প্রস্রাব যদি প্রস্রাবের মধ্যে প্রচুর ফেনা আসে সেক্ষেত্রে আমাদের অবশ্যই বুঝতে হবে যে আমাদের কিডনির মধ্যে কোনো সমস্যার সূত্রপাত হচ্ছে এটা হওয়ার মূল কারণ হচ্ছে যখন কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে তখন কিন্তু আমাদের শরীরের যে প্রোটিন আছে সেই প্রোটিন কিডনি ধরে রাখতে পারে না অর্থাৎ প্রোটিনের লিকেজ হয় যার কারণে কিন্তু আমাদের প্রস্রাবের মধ্যে ফেনা আসতে আরম্ভ করে এবং প্রস্রাবের যে ট্রান্সপারেন্সি আছে প্রস্রাবের কালার আছে এই সমস্ত কিছুর ক্ষেত্রেই একটা চেঞ্জেস আসে যেটার কারণে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনির কিছু শুরুয়াতি ক্ষয়ক্ষতির সূত্রপাত হতে চলেছে এরপরে যে গুরুত্বপূর্ণ লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে সোয়েলিং এবং ইডিমা আমাদের হাত এবং পায়ের সোয়েলিং হতে পারে সে জায়গায় ইডিমা হতে পারে অর্থাৎ ফুলতে পারে জল জমতে পারে এমনকি আমাদের চোখের নিচের অংশেও জল জমতে পারে এবং এই ফোলাগুলো কিন্তু কন্টিনিউয়াসলি থেকে যায় অর্থাৎ কমে না এগুলো ক্রমশ বাড়তে আরম্ভ করে এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে ফোলে কেন এক নম্বর হচ্ছে আমাদের শরীরে যখন প্রোটিন লিকেজ হচ্ছে এই প্রোটিন হচ্ছে আমাদের রক্তের এমন একটি উপাদান যেটি আমাদের রক্তকে গাঢ় রাখতে সাহায্য করে এবং রক্তের যে প্রপার থিকনেস থাকে সেটাকে মেনটেন করতে সাহায্য করে যদি প্রোটিনের পরিমাণ রক্তে কমে যায় সেক্ষেত্রে রক্ত কিন্তু কিছুটা হলেও পাতলা হয়ে যায় এবং রক্ত যখন পাতলা হয়ে যাবে তখন গ্র্যাভিটির কারণে আমাদের হাতে এবং পায়ে অর্থাৎ আমাদের নিচের অংশগুলো কিন্তু জল জমতে আরম্ভ করবে এবং যেহেতু কিডনির সমস্যা হলে সোডিয়াম পটাশিয়ামের সমতা ঠিকঠাক বজায় থাকে না অর্থাৎ আমাদের শরীরে লবণের পরিমাণ অর্থাৎ সোডিয়াম রিটেন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের কিছু কেমন অংশে যেমন পায়ে বা হাতে বা চোখের তলায় জল জমতে দেখা যায় বা সেই জায়গার ইডিমা হতে দেখা যায় তিন নম্বরে যে লক্ষণটির কথা বলবো সেটিকে অনেকই অবহেলা এবং অগ্রাহ্য করেন সেটা হচ্ছে স্কিন রিলেটেড প্রবলেম অর্থাৎ আমাদের শরীরে র্যাশেস হতে পারে চুলকানি হতে পারে আমাদের স্কিনের কালার চেঞ্জেস হতে পারে যেহেতু কিডনির সমস্যার কারণে আমাদের শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে যায় এবং ইউরিয়া আমাদের স্কিনের নিচে জমতে আরম্ভ করে সেই কারণে কিন্তু আমাদের স্কিনের উপরে বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশান এবং র্যাশেস এগুলো আসতে পারে চুলকানির সমস্যা হতে পারে এবং আমাদের স্কিনের কালার পর্যন্ত চেঞ্জ হতে পারে চার নম্বর যে গুরুত্বপূর্ণ সিমটমসটি আমরা পেয়ে থাকি সেটি হচ্ছে দুর্বলতা বা উইকনেস প্রোটিন হচ্ছে আমাদের শরীরের এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটা আমাদের শরীরকে শক্ত রাখতে সাহায্য করে আমাদের এনার্জি প্রদান করে কিডনির অসুস্থতার কারণে যদি প্রোটিন লিকেজ হয় অর্থাৎ আমাদের প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের যে এনার্জি ধরে রাখার মূল উপাদানটা সেটা পরিমাণে কমে যায় যার জন্য আমাদের শরীরে ভীষণভাবে কিন্তু উইকনেস বা দুর্বলতা তৈরি হয় এই দুর্বলতা এতটাই মারাত্মক হয় যে দৈনন্দিন জীবনের যে স্বাভাবিক কাজগুলো আছে যেমন স্নান করা বা খাওয়া দাওয়া বা বাড়ির আশেপাশে কোথাও যাওয়া এই জাতীয় যে সহজ কাজগুলো এইগুলো করতেও কিন্তু ভীষণ কষ্ট হতে দেখা যায় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে শরীরের মধ্যে সমস্ত প্রকার বজ্র পদার্থগুলো ধীরে ধীরে জমার কারণে আমাদের কিন্তু জিআই সিস্টেমেরও কিছু পরিবর্তন আসে অর্থাৎ আমাদের ক্ষুদামান্দা বা অ্যানোরেক্সিয়ার সমস্যা হতে দেখা যায় অল্প কিছু খাওয়ার পরই পেট ভরে যেতে দেখা যায় হার্ট বার্নের সমস্যা হয় ডিসপেপসিয়া অর্থাৎ বদ হজমের সমস্যা হতে দেখা যায় কিডনি ড্যামেজের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে নওসিয়া বা ভমিটিং সবসময় বমি বমি ভাব এবং কখনো কখনো বমিও হতে দেখা যায় এই নওসিয়া এবং ভমিটিং হওয়ার পিছনে যে গুরুত্বপূর্ণ কারণটি সেটি হচ্ছে আমাদের শরীরে যে সমস্ত বজ্র পদার্থগুলো কিডনি খারাপ হওয়ার ফলে ক্রমশ বাড়ছে অর্থাৎ আমাদের বজ্রগুলোকে কিডনি ঠিকঠাক ফিল্টার না করার ফলে এই বজ্রগুলো আমাদের সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ভীষণভাবে প্রভাব ফেলে যার কারণে কিন্তু আমাদের এই নওশিয়া ভমিটিংয়ের মতো সিমটমসগুলো বারবার হতে দেখা যায় যেহেতু আমাদের ক্ষুদামান্দার সমস্যা থাকে বা অ্যানোডিক্সিয়ার সমস্যা থাকে আমাদের ডিসপেপসিয়া হার্টবার নওশিয়া ভমিটিং এই জাতীয় লক্ষণগুলো থাকে যার কারণে পছন্দের খাবারটাও টেস্ট লাগে না সেই কারণে কিন্তু আমরা রকম খাবার দাবারই খেতে পারি না যদি কিডনির সমস্যা হয় তাই আমাদের শরীরে দ্রুত ওয়েট লস হতে দেখা যায় এই ওয়েট লস যে সিমটমস বা লক্ষণটা আছে এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ সিমটমস যেটি কিডনি ড্যামেজের ক্ষেত্রে হতে দেখা যায় এরপরে যে গুরুত্বপূর্ণ লক্ষণটির কথা বলবো সেটি হচ্ছে শ্বাসকষ্ট যাদের ক্ষেত্রে কিডনি ড্যামেজ হতে শুরু করেছে বা একটা নির্দিষ্ট খারাপ পর্যায়ের মধ্যে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু শ্বাসকষ্ট খুব বেশি পরিমাণে হতে দেখা যায় এবং এই সমস্যা রাত্রে বেলায় খুব বেশি পরিমাণে হতে দেখা যায় এখন আপনারা প্রশ্ন করবেন যে শ্বাসকষ্টের সঙ্গে কিডনি ড্যামেজের কি সম্পর্ক আছে কিডনি একটি হরমোন তৈরি করে যেটার নাম হচ্ছে এরিত্র এই এরিত্র আবার হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কিডনি থেকে রিলিজ হওয়া হরমোন এড়িত্রোপোটিন এবং আমাদের শরীরের মধ্যে যে প্রোটিন থাকে এই এড়িত্রোপোটিন এবং প্রোটিন এই দুটো মিলিয়ে কিন্তু আমাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি করে যেহেতু কিডনির সমস্যার ক্ষেত্রে আমাদের প্রোটিন লিকেজ হচ্ছে এবং যেহেতু কিডনি দুর্বল আছে তার কারণে এড়িত্রোপোটিন ঠিকঠাক তৈরি হচ্ছে না তাই আমাদের শরীরে কিন্তু যথার্থ পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হবে না এই হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়ার জন্য আমরা যখন শ্বাস প্রশ্বাস নেব তখন কিন্তু আমাদের টেনে নেওয়া অক্সিজেনটা পুরোপুরি মাত্রায় আমাদের শরীরে ছড়াবে না এর কারণ হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই তখন যখন আমাদের লাংসের অ্যালবিউলাই পর্যন্ত অক্সিজেনটা যায় তার গায়ে অসংখ্য রক্তজালিকা আছে সেই জায়গাটায় কিন্তু অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের লেনদেন প্রক্রিয়াটা হয়ে থাকে আমাদের ফুসফুসের অক্সিজেনটাকে নেয় কিন্তু রক্ত এই রক্তের মধ্যে হিমোগ্লোবিনটাই মূল কাজ করে অক্সিজেনটাকে আমাদের শরীরে অ্যাবজর্ব করানোর যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কম হচ্ছে ক্ষেত্রে তাই আমাদের শরীরে শ্বাসকষ্ট হওয়ার সমস্যা হতে দেখা যায় যাদের ক্ষেত্রে কিডনির কিছু সমস্যা হয়েছে লাস্ট যে সিমটমসটির কথা বলবো সেটি হচ্ছে অনিদ্রার সমস্যা যাদের ক্ষেত্রে কিডনির সমস্যা সূত্রপাত হয়েছে এবং একটি নির্দিষ্ট পর্যায়ে চলে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু রাত্রে নিদ্রার খুব বেশি সমস্যা হতে দেখা যায় অর্থাৎ রাত্রে তারা ঠিকঠাক ঘুমাতে পারেন না শরীরে সমস্ত রকম টক্সিন পদার্থগুলো জমে যাওয়ার কারণে ভীষণভাবে ঘুমের ব্যাঘাত ঘটে এছাড়া আমাদের শরীরে হাড়ের মধ্যে এক ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যা হতে দেখা যায় যেটা কিডনি রুগীদের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে কারণ কিডনি আমাদের শরীরের যে ভিটামিন ডি যেটা আমরা সূর্যের তাপ থেকে পেয়ে থাকি এবং খাদ্য থেকে পেয়ে থাকি এই ভিটামিন ডিকে অ্যাক্টিভেট করার কাজ করে কিডনি যদি আমাদের কিডনির দুর্বলতা এসে যায় কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিটামিন ডি এর অ্যাক্টিভেশন ঠিকঠাক হবে না এই ভিটামিন ডি আমাদের হাড়ের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই আমাদের হাড়ের মধ্যে এক ধরনের ব্যথা এবং যন্ত্রণার অনুভূতি হতে পারে যদি আমাদের কিডনি ড্যামেজ হ আরম্ভ করে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কিডনি ড্যামেজের কতগুলো গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম যে লক্ষণগুলো দেখলে আপনাকে অবশ্যই একজন মেডিসিনের ডাক্তারবাবু বা নেফ্রোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় কিছু ব্লাড টেস্ট আছে যেমন কে অর্থাৎ কিডনি ফাংশান টেস্ট করে একটি নির্দিষ্ট সিদ্ধান্তে এসে দ্রুত চিকিৎসা পদ্ধতি অবলম্বন করতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এইরকমই তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ